সালে তলিয়ে যাওয়া পাহাড়পুর অঞ্চলের ডাঙ্গাপাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের দেহ মিলল ছোট চৌধুরী চৌরঙ্গি এলাকায় তিস্তা নদীতে। স্থানীয় বাসিন্দারা রবিবার সকাল 9টা নাগাদ তাকে উদ্ধার করেন মৃত অবস্থায়। উল্লেখ্য, শুক্রবার লকডাউনের মধ্যে নদীতে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন বছর 23-এর সাদ্দাম হোসেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি বাড়িতে। তিন দিন পর এদিন স্থানীয় ব্যক্তিরা তার মৃতদেহ উদ্ধার করেন তিস্তা নদী থেকে। উপপ্রধান বেনুরঞ্জন সরকার বলেন, পাহাড়পুরের যে ছেলেটি জলে ডুবে গেছিল গত 21 তারিখে অনুমান 2:30-3টার মধ্যে, 21 তারিখে তো লোকাল প্রায় শতাধিক ছেলে সেদিনও খুঁজছিল তিস্তায় কিন্তু পায় নাই। পরের দিন অর্থাৎ গতকাল 22 তারিখে সিভিল ডিফেন্স রেস্কিউ পার্টি আসে এবং লোকাল ছেলেরাও মিলেও সারাদিন তল্লাশি করে তার খোঁজখবর পাওয়া যায়নি। কিন্তু আজকে সকালবেলায় সকাল 9টা নাগাদ ওই তিস্তাতে তো প্রচুর লোক ওই কাঠ কোরানোর জন্য যায়, তারা গিয়ে ওই ঠিক যে জায়গাটায় ও ডুবে গেছিল তার আশেপাশেই ও ভেসে উঠেছে পাওয়া গেছে।